এই হলো ভারতের প্রথম শহীদ রঘুনাথ মাহাতোর মৃত্যুস্থল। তোমার নাম কি? নকুল মাহাতো। বয়স? 83 বছর। আচ্ছা, এখানে যে দুটো পাথর দেখা যাচ্ছে দাদু, এই পাথর গুলো কিসের? রঘুনাথ মাহাতো এখানে মারা গিয়েছিল। আচ্ছা, মিটিং হচ্ছে ওই পাশে, নদীর পাশে। আচ্ছা, ওই নদীর ওই পাড়টায় মিটিং হতেছিল। হ্যাঁ, তখন ওখানে ভিতরে মিটিং করছিল রঘুনাথ মাহাতো। আচ্ছা, তাহলে ব্রিটিশরা মারিছিল নাকি? না, মারিয়েছিল কে? পুলিশ? পুলিশ নাই, ওই এরকম মিটিং করতে ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওকে টেকে নিয়ে মারিয়েছিল, মানে টেকে নিয়ে আর মারিয়েছিল। আচ্ছা, মিটিং। ইনি হলেন রঘুনাথ মাহাতো, যাকে জমিদার জোরদার ব্রিটিশ প্রশাসন সহ চারিদিকে ঘেরাও করে মারে। ইনি যে বিদ্রোহের ঝড় তুলেছিলেন, সেই বিদ্রোহেরই নাম চুয়ার বিদ্রোহ। ইনার স্লোগান ছিল আপন ভূমি আপন রাজ, ধুর খেদা ব্রিটিশ রাজ। আচ্ছা, ওই জায়গাটা যেখানে ওই মিটিংটা হয়েছিল ওই জায়গাটা কি এখন আছে? তো এই যে এই বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা কে দিয়েছে? জায়গাটা কিনেছে। আচ্ছা, কে কিনেছে? আচ্ছা, ওরা জায়গাটা কিনে আর এটা মানে ওরা বাউন্ডারি করেছে। আচ্ছা, তাহলে এই জায়গাটার মধ্যে রঘুনাথ মাহাতোর ইয়েটা পড়ছে। তাহলে এখানে একটা মিটিং আছে, তুমি জানো এখানে এই মিটিংটা, এখানে যে একটা মিটিং হয়েছে সেই খবরটা তুমি জানো? এইখানে? হ্যাঁ, ওই মিটিংটা জানো নাই? তাহলে তোমাকে জানাই নাই। ওই কুর্মী সমাজের এই একটা মিটিং হয়েছে, আগে যেমন এখানে একটা মিটিং বড় রকম ওরা করেছিল, সেরকম একটা মিটিং হচ্ছে আর কি। আচ্ছা, রঘুনাথ মাহাতোর মিটিংটার সময় এইখানেও একটা পাথর দেখা যাচ্ছে, এই জড়ি গাছটার এইখানে, এটা নয়? তাহলে ওইটা বটে, ওই দূরে যে একটা মিটিং পাথর দেখা যাচ্ছে এইটা। আচ্ছা, মারি টেকে আর। আচ্ছা, রঘুনাথ মাহাতোর ঘর কোথায় ছিল জানো? ওটা জানা নাই। এইটার লোটা লোটা চিটাই নিশ্চয়ই ওর ঘর ছিল নাই, অন্য কাহ অন্য জায়গায় ছিল। ও মেন লোক ছিল, মানে মিটিংটার মেন লোক ছিল। মেন লোকটা ওঠায় মারা গেল। আরো ফালতু গুলো পালান পুলু, পালান পুলু পাঁচিল বাঁচল কথা, এগুলো পাঁচশো দিলে। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে পাথর গাড়িয়ে দিল। মানে এখানে কটা পাথর আছে এরকম রঘুনাথ মাহাতোর মতন? আচ্ছা, 15-16টা আছে। 15-16টা, মানে এই ক্ষেত্রে এই ব্যাপারে বোঝা যাচ্ছে মোটামুটি 15-16 লোক এখানে মারা গেছে। ওই মানে 15-16 লোককে ওই টেকে মারিয়েছে, এটাই তো? পালাই ওঠায় মিটিং হচ্ছে, তখন পালাই মানে যাকে জন্য ধরা পাইছে। আচ্ছা, মানে মোট 15-16টা এরকম পাথর আছে। নদীটার নাম উরাঙ্গড়া। এই উরাঙ্গড়া নদীটার ওই পাশটায় মিটিংটা হতে ছিল, আর ওই পাশটায় আরও এরকম পাথর গাড়া আছে। এখানে মোটামুটি গোটা ছয়েক আমি দেখতে পারি, আর 10-11টা আছে। মোটামুটি 10-11টা আছে, না 15-16টা হবে? ওই 10-11টা। মানে এই রঘুনাথ মাহাতো বাদে আরও যেটা 10-11টা পাথর গাড়া আছে, ওদের নাম জানা নাই।
কেউ জানে নাই। কিন্তু এই রঘুনাথ মাহাতো যেহেতু মেন নেতৃত্ব ছিল, একজন মিটিং এর মেন লোক বসলো, সেই জন্য এর নামটা সবাই জানে। ১৭৭৪ সালে ৫ এপ্রিল তৎকালীন জমিদার ও ইংরেজরা সবাই মিলে একসাথে ডেকে রঘুনাথ মাহাতোকে এখানে হত্যা করেন। রঘুনাথ মাহাতোর লোটা গ্রামের এই গোপন মিটিংয়ের খবরটা জানিয়ে দেয় মাহাতোমারা গ্রামের কিছু বিশ্বাসঘাতক লোক, যার জন্যই ওই গ্রামের নামই হয় মাহাতোমারা। রঘুনাথ মাহাতোর জন্মস্থান ছিল বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেলা জেলার নিমডি থানার ঘুটিয়াড়ি গ্রামে। তার বাবা কাশীনাথ মাহাতো ছিলেন ১২ মৌজার পরগনজ কর্মী, মনুকের কর্মী, বিভিন্ন যে ছোট ছোট অর্গানাইজেশন এক হেইকে আজ আমরা শপথ গ্রহণ করো, এর এক আত্মবলিদানে কৃতজ্ঞতা জানাবেন। আর তাহলে আর না যদি করে পারিও, তাহলে নির্মল মাহাতো এবং রঘুনাথ মাহাতো কৃতজ্ঞতা কোনো দাম নাই, মালা দেওয়ার কোনো দাম নাই। তাই আজকে সবাইকে শপথ করে থাকে আমরাকে, যে আমরা লোকা হাইস্কুল আজ করে শপথ করব, যে আজকে কর্মীর জন্য দরকার হলে আমরা কেউ রক্ত দেবে হেতি, এবার রক্ত দিয়ে লড়াই করিকে এক কর্মী ঐক্য আজকে কেসে করি আমরা আনে পড়ো, তাকর জন্য সবাই চিন্তা ভাবনা করবে করবে হে এক ঐক্যই আজকে আমরা কৃতজ্ঞতা জানা হোক আমরা শহীদ রঘুনাথ।